এই মুহূর্তে সবথেকে বড় খবর, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গ্রেপ্তারের দাবিতে রাস্তা অবরোধ এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের। জানা গেছে, পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু এক ব্যক্তি। অভিযোগ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের গাড়ির ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে এলাকায়। পথ অবরোধ করেন স্থানীয়রা। এলাকায় তীব্র উত্তেজনা শুভেন্দু অধিকারীর গ্রেপ্তারের দাবিতে। স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম শেখ ইশফিল, বয়স 33, তার বাড়ি ভৈরবপুরে। বৃহস্পতিবার রাত 10টা নাগাদ ঘটনাটি ঘটেছে। ওই ব্যক্তি চণ্ডীপুর পেট্রোল পাম্পের কাছে রাস্তা পারাপার করছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, সেই সময় শুভেন্দুর কনভয়ের সামনের গাড়িটি তাকে ধাক্কা দেয়। অভিযোগ, কনভয়টি প্রচণ্ড গতিতে যুবককে ধাক্কা মারার পর ঘটনাস্থলে আর দাঁড়ায়নি। দুর্ঘটনার পরে সেখান থেকে চলে গিয়েছে কনভয়। এই ঘটনার পরে দীঘাগামী 116B জাতীয় সড়ক অবরোধ করেন এলাকাবাসীরা। বিরোধী দলনেতা দপ্তর সূত্রে জানি, এই গাড়িটির বিরুদ্ধে ধাক্কা মারার অভিযোগ উঠেছে। সেটি বুলেট প্রুফ গাড়ি, সেই কারণেই সাধারণ গাড়ির তুলনায় সেটি বেশি ভারী। এছাড়াও ওই গাড়িটি শুভেন্দুর কনভয়ের থেকে অন্তত 2 থেকে 2.5 কিলোমিটার দূরত্ব বজায় রেখে চলে। গাড়িটি তুলনামূলক ভারী বলেই দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি শুভেন্দু। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমাদের অবরোধ চলছে, চলবে। শুভেন্দু অধিকারী জবাব চাই, জবাব দাও। রাতের অন্ধকারে শুভেন্দু অধিকারী কোন ভাই হত্যা করলো কেন? শুভেন্দু অধিকারী জবাব চাই, জবাব দাও। আমাদের পদ অবরোধ চলছে, চলবে। রাতের অন্ধকারে শুভেন্দু অধিকারী কোন ভাই হত্যা করলো কেন? শেখ আসাফিলকে জবাব চাই, জবাব দাও। অবিলম্বে শেখ আসাফিলকে অ্যারেস্ট করতে হবে। আমাদের অবরোধ চলছে, চলবে। গদ্দার অধিকারী, বেপরোয়া কনভয়, চণ্ডীপুরের নিরীহ পথচারী শেখ ইশরাফিলকে হত্যা করেছে। সেই হত্যা এখনো পর্যন্ত আমরা বুঝতে পারছি না, ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত। তাই আজকের আমরা কালীচরণপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে দাবি জানাচ্ছি, এই হত্যা ষড়যন্ত্র কিনা তা প্রমাণ করতে সিআইডি দ্বারা তদন্ত করা হোক। আজকের আমাদের কর্মসূচি নন্দীগ্রাম 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আগামীকাল ঠিক রাত তখন 10টা নাগাদ মির্জাফর লোডশেডিং বিধায়ক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কনভয় সাধারণ নিরীহ মানুষের উপরে নির্যাতন এবং হচ্ছে তোমার পিছিয়ে হত্যা করা হয়েছে পরিকল্পনাভাবে। তাই শুভেন্দু অধিকারী গ্রেপ্তারের প্রতিবাদে আজকে এই অবস্থান বিক্ষোভ। শুভেন্দু অধিকারী গ্রেপ্তার হচ্ছে, এই লোডশেডিং বিধায়ক, আমরা এই হচ্ছে অবস্থান বিক্ষোভ চালিয়ে রাখবো। গতকাল গভীর রাত্রে নন্দীগ্রামের বিতর্কিত বিধায়ক এবং তথাকথিত নিজে থেকে তৈরি হওয়া বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার কনভয় নিয়ে উনি প্রায় 100 কিলোমিটার গতিতে চণ্ডীপুর দিয়ে ক্রস করছিলেন। আসলে উনি তো মানুষকে মানুষ বলে মনে করেন না, উনি মানুষকে রাস্তার গরু ছাগল ভেড়া বলে মনে করেন। তাই উনি তাদের উপর দিয়ে একেবারে ইচ্ছাকৃতভাবে তার উপর দিয়ে তিনি গাড়ি চালিয়ে পিছে চলে গেছেন এবং তার নাম হচ্ছে ইশরাফিল খান। এখানে প্রমাণ হচ্ছে মানবিকতা মনুষ্যত্ববোধের কতটা অবনমন ঘটেছে। একজনকে পিছে মেরে ফেলার পরও 2 সেকেন্ডের জন্য তিনি দাঁড়াননি। তাকে যদি উনি সুচিকিৎসার ব্যবস্থা করতেন তাহলেও হয়তো তার প্রতি আমাদের একটা সমবেদনা থাকতো, কিন্তু একেবারে অমানবিকভাবে তিনি সেই অবস্থায় তাকে ফেলে দিয়ে তিনি চলে গেছেন। এই অহংকার, এই দাম্ভিকতা এবং মানুষের উপরে যে নির্যাতন অত্যাচার করার যে মনোভাব, এর বিরুদ্ধে নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের 28টি জায়গায় এই রকম আমরা অবস্থান বিক্ষোভ দেখাচ্ছি। আমরা কোনো পদ অবরোধ করছি না। পাপ্পাদিত্য গর্গ, নন্দীগ্রাম 1 নম্বর ব্লক, তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি।